পথ পেরিয়ে শহরের রাজপথ, ঈদের কোলাকুলি থেকে দুর্গাপুজো সিঁদুর খেলা, কিংবা দীঘা থেকে দার্জিলিং, মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন, বাউল থেকে ছৌ নাচ, সবটাই এখন এক ছাদের তলায়। বাংলায় কথা বলবো আমরা, বাংলার কথা বলবো আমরা, সঙ্গত দেবেন আপনি, দেখছেন সঙ্গতি, সংস্কৃতির সাথে ঐক্যের পথে। কর্মসূচি 23 আগস্ট থ্যালাসেমিক গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনে রক্তদানের একটি কর্মসূচি নেতৃত্বে ছিলেন খর্দা মনন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দীপিকা সেন চ্যাটার্জি। সহযোগী অংশীদারদের মধ্যে দমদম ক্যান্টনমেন্ট প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি, তারাপীঠ তপোবন, IBMS, রাজ ডায়নামিক্স এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং থ্যালাসেমিক শিশুদের নতুন করে বাঁচার পথ দেখিয়েছেন। খর্দা মনন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা থ্যালাসেমিক গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনকে 100টি বিটি সেটস অনুদান দিয়েছিলেন। এই উৎসব উপলক্ষে ছোট্ট মেয়ে আদিত্রির দ্বিতীয় জন্মদিন উদযাপনও প্রত্যক্ষ করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত মুখার্জি, জয়ন্ত সোম, বিধান মল্লিক, দেবব্রত ঘোষ, পল্লব দত্ত রায়, জয়ন্ত সর্দার, লায়ন্স ম্যাগনেটস ডক্টর অরুণ কুমার এবং লিপিকা সেন চ্যাটার্জি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিরা। সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলেছে।